হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে দেখাবো নতুন নিয়মে কিভাবে ট্রেনের টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয়। প্রথমেই রেজিস্ট্রেশন প্রসেস দেখাবো, পরে টিকিট কাটার পুরো প্রসেস দেখাবো। রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে একইভাবে করা যায়। ব্রাউজার ওপেন করে সার্চ অপশনসে গিয়ে e-ticket.railway.gov.bd লিখে সার্চ করে দিলে রেলওয়ের ওয়েবসাইটে নিয়ে যাবে। এরকম পেজ আসলে আই এগ্রির উপর ক্লিক করে দিবেন। এরপর উপর দিকে ডান কোনায় থ্রি বার মেনুতে ক্লিক করবেন। তারপর রেজিস্টার লেখার এখানে ক্লিক করবেন। এরপর এন্টার মোবাইল নাম্বারের এখানে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এর নিচে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার সঠিকভাবে লিখে দিবেন। সিলেক্ট ডেট অফ বার্থের এখানে ক্যালেন্ডারে ক্লিক করে জন্ম তারিখ সালসহ লিখে দিবেন। যারা কাউন্টারে টিকিট কাটার জন্য ইতিমধ্যে SMS-এর মাধ্যমে NID ভেরিফাই করেছিলেন, তারাও এখানে সেই NID এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপর ভেরিফাইয়ের উপর ক্লিক দিবেন। এরপর এমন একটি পেজ আসবে, এখানে বাকি ফাঁকা ফিল্ডগুলো যেমন ইমেল অ্যাড্রেস, পোস্টকোড নাম্বার, অ্যাড্রেস লিখে দিবেন। এরপর সেট পাসওয়ার্ডের এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ডটি আবার এখানে লিখে কনফার্ম করতে হবে। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন বা সাইন আপ যেটা আসে এর উপর ক্লিক করবেন। এখন আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেখানে একটি মেসেজের মাধ্যমে 6 ডিজিটের কোড পাঠাবে। এক্ষেত্রে SMS-এর জন্য স্ট্যান্ডার্ড চার্জ প্রযোজ্য হবে। OTP কোডটি এখানে সঠিকভাবে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে উপর দিকে থ্রি বারে ক্লিক করলে নাম সহ আপনার সব ইনফরমেশন দেখা যাবে। রেজিস্ট্রেশন তো হয়ে গেল, এখন চলুন দেখি নেই কীভাবে ট্রেনের টিকিট কাটতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তখন অটো লগ ইন অবস্থায় থাকবে। আপনি চাইলে লগ আউট হয়ে আবার লগ ইন করে নিতে পারেন। এরপর এরকম টিকিট কাটার অপশনস থাকবে। ফর্মের এখানে আপনি কোথায় থেকে ভ্রমণ করবেন সেটা লিখে সিলেক্ট করে দিবেন। ট্যুরের এখানে যেখানে যাবেন সেটা লিখে সিলেক্ট করে দিবেন। ডেট অফ জার্নির এখানে আপনি যে তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। অগ্রিম টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ 5 দিন আগে ট্রেনের টিকিট কাটা যায়। চুজ ক্লাসের এখানে বিভিন্ন ক্যাটাগরির সিটের অপশনস আসবে, আপনার চয়েস মতো সিলেক্ট করে দিবেন। এক ক্যাটাগরিতে টিকিট অ্যাভেলেবেল না থাকলে আপনি অন্য ক্যাটাগরি সিলেক্ট করেও সার্চ করতে পারবেন। সিটের ক্লাস সিলেক্ট করা হয়ে গেলে সার্চে ক্লিক করতে হবে। এরপর এরকম পেজ আসবে, এখানে ঢাকা টু রাজশাহী রুটের সব ট্রেনের লিস্ট আসবে। মডিফাই সার্চের এখানে ক্লিক করে আপনি সার্চ ক্রাইটেরিয়া চেঞ্জ করে আবার নতুন করে সার্চ করতে পারবেন। এখন ট্রেনের লিস্ট থেকে আপনি যে ট্রেন এবং যে সময় ভ্রমণ করতে চাচ্ছেন সেটা চয়েস করে নেবেন। আমি সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটব। এখানে দেখুন কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটা কিন্তু লেখা রয়েছে। আমি এখন এখানে বুক নামে ক্লিক করব। এরপর নিচের দিকে সিট শো করবে, ফাঁকা সিটগুলো সাদা কালার এবং বুকড হওয়া সিটগুলো অরেঞ্জ কালার দেখাবে। আমি এখানে 2টা সিট সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে স্ক্রল করলে সিট ডিটেলস দেখাবে। বোর্ডিং স্টেশনের এখানে আপনি যেখানে থেকে উঠবেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর কন্টিনিউ পারচেজের এখানে ক্লিক করবেন। এরপর এখানে প্যাসেঞ্জার ডিটেলস শো করবে। একাধিক পার্সন জার্নি করলে তাদের ডিটেলস এখানে অবশ্যই লিখে দিতে হবে। একটা NIDর বিপরীতে আপনি একবারে 4টি টিকিট কাটতে পারবেন। এরপর নিচের দিকে জার্নি ডিটেলস, মোট ভাড়ার পরিমাণ উল্লেখ থাকবে। পেমেন্ট ডিটেলসের এখানে নিচের দিকে পেমেন্ট অপশনস পাবেন। আপনি এখানে মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট
বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও ভাড়া পরিশোধ করতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পেমেন্ট দিব, তাই বিকাশটি সিলেক্ট করে নিলাম। এরপর প্রসিড টু পেমেন্টের এখানে ক্লিক করব। এরপর এখানে আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর কনফার্মে ক্লিক করতে হবে। বিকাশ থেকে ভেরিফিকেশন কোড পাঠাবে, কোডটি এখানে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। এরপর এখানে বিকাশ পিন দিয়ে দিতে হবে। তারপর কনফার্ম ক্লিক করলে ট্রেনের টিকিট কাটা সাকসেসফুলি হয়ে যাবে। তারপর এখান থেকে ট্রেনের টিকিটটি প্রিন্ট বা সেভ করে নিতে পারবেন। বর্তমান নিয়ম অনুযায়ী ট্রেন ভ্রমণের টিকিটের পাশাপাশি এনআইডি কার্ডের মূল কপি বা ফটোকপি সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এনআইডি যার, ট্রেন ভ্রমণ তার। টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।